বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল এফএম 94.8 এনেছে সেই সব বই প্রকাশের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের বিখ্যাত সব সৃষ্টিগুলো। facebook.com/capitalfm94.8 এ ক্যাপিটাল থিয়েটারের একটি পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ দেয়া থাকে, যার উত্তর পুরো গল্পের মধ্যেই পেয়ে যাবেন। সেই কুইজের সঠিক উত্তর দিয়ে এবং পোস্টটি সবচেয়ে বেশি শেয়ার করে দুজন হবে বিজয়ী, যাদের নাম উল্লেখ করা হবে পরবর্তী এপিসোডে। আজ আমরা শুনব জনপ্রিয় লেখক ইফতেখার মাহমুদের অনুভবে কল্পনাতে। ইফতেখার মাহমুদ 6 মে 1980 রংপুরে নানাবাড়িতে জন্ম, নাটোরে বড় হওয়া, এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন পড়া, এখন ইস্টার্ন ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক। কৌতূহলী বই পড়ায় এনেছিল তাকে, আর সাহিত্য তার সামর্থ্য দিয়েই এর সাথে বেঁধে রেখেছে তাকে। ক্রমে লেখারা এসেছে, বলতে গেলে বাচ্চাটাই বাধ্য করে রেখেছে তাকে। কবিতা পড়া সবচেয়ে প্রিয় তার, সবচেয়ে নিজের। জীবনযাপনকে পাঠের অনুকূল রেখে যতটুকু বাঁচে যায় ততটুকুই আছেন তিনি, বাকিটুকু অনুপস্থিত। তার প্রকাশিত বইসমূহ উপন্যাস শিকড়ের শাখায় মেখে 2016, গল্প হে দিকবিদিক হে অদৃশ্য 2017, প্রবন্ধ কথা আর গল্পের জীবন 2017, কথা কাগজে 2018, হুমায়ুন আহমেদের ভঙ্গি এবং ভঙ্গুরতা 2018। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, মার্শিয়া রহমান এবং তাসমিয়া অরণি। সঙ্গীতায়োজনে রফিকুল ইসলাম ফরহাদ এবং পরিচালনায় জাহান অরণ্য। চলুন তাহলে এবার উপভোগ করি জনপ্রিয় লেখক ইফতেখার মাহমুদের জনপ্রিয় ছোট গল্প অনুভবে কল্পনাতে। এই নতুন বাসাটা আমরা খুব পছন্দ করেছি, আমাদের মেয়ের স্কুলটা কাছে হবে। প্রথম দিকে জিগাতলা থেকে আসার সময় রিক্সা পেতে অত অসুবিধা হতো না, কিন্তু আস্তে আস্তে ঝামেলা বাড়তে লাগলো। রিক্সা পাওয়া যায় না, পেলেও ভাড়া বেশি চায়। সকালে বাচ্চা নিয়ে স্কুলে যাওয়াটায় যাত্রীদের তাড়াহুড়ো থাকে, বাড়িয়ে ভাড়া চাইলে যে সেটা পাওয়া যায় ভোরে রিক্সাওয়ালারা সবাই যেন এটা জানে। তার উপর আবার জিগাতলায় বৃষ্টি হলেই পানি জমে। শঙ্কর মোড়ে এসে রাস্তা পার করে নামাতে হলে রিক্সাগুলোকে 27 নম্বর ঘুরে ইউটার্ন নিতে হয়। অনেক রিক্সাওয়ালারই তাতে আপত্তি। শঙ্করে নেমে বাচ্চা নিয়ে লাফিয়ে দৌড়ে রাস্তা পার হতে হয়, ঝুঁকি আছে। মেয়েটাকে নিয়ে ওরকম করে রাস্তা পার হতে আমার ভালো লাগে না। মাথার উপরে ওভারব্রিজও নেই, মাথার উপরে আসলে কিছুই নেই এই শঙ্কর রায়ের বাজার জিগাতলার বাসিন্দাদের। 1 বছর হলো বাড়ি খুঁজছিলাম, রাস্তার ওপারে নেব না, এদিকটায় চাই। রাস্তা পার না হয়েই ওর স্কুল হবে, পেয়েও গেলাম। ধানমন্ডির ভেতর হয়েও ভাড়া কমই, নিয়ে নিলাম। হাসান শ্রাবণীরা না থাকলে অবশ্য পেতাম না, ওরাই খবর দিয়েছিল। ওরা এই বাড়ির চারতলায় আগে থেকেই থাকে, রেকমেন্ড করেছে বলে বাড়িওয়ালা আমাদের বাসাটা দেয়। সবকিছুই কাছে হয়েছে এখানে, মেয়ের স্কুল পাশের গলিতে, মিনাবাজার কাছে, বেঙ্গল বইও হলো। লেকের ভেতর দিয়ে হেঁটে হেঁটে কাজের জায়গায় যাই, হেঁটে হেঁটেই ফিরি। সুবিধার মধ্যে এলাম অনেক দিন পর। এই রোজার মাসে আরেকটা জিনিস খেয়াল করেছি, এখানকার মসজিদে রাতের বেলা ডাকাডাকি করে না। আজকাল মাইকে না ডেকে দিলেও লোকে উঠে যেতে পারে, মোবাইল ফোন প্রায় সবারই আছে, তাতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থাও থাকে, কেউ চাইলে ফোন করেও কাউকে ডেকে দিতে পারে। মাঝে মাঝে
আমার মা এই কাজটা করে। ছেলে বউকেও ফোন করে। আমার স্ত্রী সজাগ মেয়ে, ঘুমের মধ্যেও সে ফোনের খবর রাখে, যেন জেগেছিল এরকম গলায় হ্যালো বলে। আমি উঠতে পারি না। আগের বাসাটায় পোস্ট অফিসের পাশেই ছিল মসজিদ। উঠুন, সেহরি খেয়ে নিন, সেহরির সময় ফুরিয়ে আসছে, সম্মানিত মুসলিম বৃন্দ উঠে পড়ুন। সাথে বোনাস হিসেবে ছিল আরব দেশীয় বর্ণনা সহ ধর্মীয় গীতি, কণ্ঠস্বরও উপযুক্ত ছিল। আগে ভাগেই উঠে পড়তাম। এই বাসায় এটাই প্রথম রোজা। দেখা যাচ্ছে আমার আগে সেই উঠে পড়ছে, আমাকে ডেকে তুলছে, আধা ঘন্টা আগে উঠে ও থাইরয়েডের ওষুধ খায়, খাবার দাবার গরম করে, ডিম পোচ করে ফেলে, তারপর আমাকে ডাকে। এই হচ্ছিল গত কয়েকদিন। পরশু রাতে আমার ঘুম ভেঙে গেল হঠাৎ। চোখ কচলে মোবাইল ফোনে দেখি 12:25 বাজে। একটু পরেই টের পেলাম পাশে থাকা মেয়েটিকে জড়িয়ে ধরে আমার স্ত্রী অঝরে কেঁদে চলেছে, হেঁচকে ওঠার মতো শব্দ হচ্ছে, অনেকক্ষণ ধরে কাঁদছে বোধহয়, কোনো স্বপ্ন দেখেছে হয়তো। আমি ওর মাথায় হাত রাখলাম, বলতে চাইলাম আর কেঁদো না, স্বপ্ন তো শেষ হয়ে গেছে, কিন্তু বললাম না। ওর চোখের পানি মুছে দিলাম। এবার হাওমাও করে কেঁদে উঠল, লাফ দিয়ে বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে গেল, পাছে মেয়ে জেগে ওঠে। আমি কিছুক্ষণ পর উঠে এলাম, বসার ঘরে আলো জ্বলছে, ছোট টেবিলটার ওপর বইপত্র ছড়ানো, পাশের সোফাটার এক কোনায় বসে দিব্যি স্বাভাবিক ভঙ্গিতে পেপার পড়ছে। আমি টিভি ছেড়ে পাশে বসলাম। কান্নাকাটির প্রসঙ্গ তুলতে চাইনি, সেও কিছু বলল না। প্রেস্টিজ সিনেমাটা হচ্ছে, আগেও দেখেছি, আবারও দেখলাম। কিছুক্ষণের মধ্যেই সেহেরির সময় হয়ে এলো। একটু পর প্রশ্ন করল, তুমি ডিম পোচ খাবে? হ্যাঁ, দাও। ছোট মাছ আছে কিন্তু। না, ডিমই খাই। ভর্তাটা বের করব? না, থাক, ডাল আছে না, ঢেঁড়স দিয়ে খেয়ে নেব। রাতের ঢেঁড়স কি শেষ? না, আছে। এইটুকুর পর দুজনেই থেমে গেলাম। পরের দিন অন্য যে কোনো দিনের মতোই কেটে গেল। ওর মাকে অফিসে যাওয়ার সময় বিদায় দিলাম। আমিও একটু পর বের হলাম, মেয়ের স্কুল বন্ধ, রোজার সময় ওকে সাথে নিয়েই যাই। সেদিন রাতের বেলা আমার স্ত্রী ঘুমাতে এলো না, হয়তো কোনো কাজ টাজ পড়েছে, বই পড়ছে বা সেলাই টেলাই হবে। ঘুম আসছিল, আমি ঘুমিয়ে পড়লাম। রাতে ঝড় শুরু হওয়ায় ঘুম ভেঙে গেল, ঠান্ডা লাগছিল। ইদানিং বাজ পড়া বেড়েছে, শব্দের তেজও বেড়েছে, 21 শতক বলে কথা, সবকিছুই হাইপার। উঠে পড়লাম, দেখি মেয়ের ওপাশটা ফাঁকা, ওর মা নেই। কি ব্যাপার? এই বাড়িটায় একটা ঘর বেশি, ওর আলমিরা, পড়ার টেবিল সেই ঘরেই, দিনের বেলায় ওই ঘরটাতেই বেশি সময় কাটায় ও। এসে দেখি মোবাইল ফোনে কিছু একটা দেখছে, পাশেই পাওলো কোয়েলোর বই উল্টানো পড়ে আছে। ঘুমাওনি? না। কেন? ঘুম আসছে না। কেন? আমি যেন প্রশ্নবীর, কেন কোম্পানির এজেন্ট। এমনি। পানি খেয়েছ? সবকিছুতেই পানি খেলে অসুবিধে কমে যাবে, এরকম একটা চিন্তা ছোটবেলা থেকেই আমার মাথায় ঢুকে আছে। সে উত্তর দিল, পানি খেয়েছে। ভালো করে ওর দিকে তাকালে যে কেউ বুঝবে কিছু একটা গড়বড় হয়েছে, চোখ ঘোলাটে হয়ে আছে, মুখমণ্ডলে আলগা উষ্ক খুষ্ক ভাব। আমি ওর পাশে বসলাম। কি হয়েছে বলতো? কিছু হয়নি তো? কাছে টেনে নিয়ে বললাম, ঘুমাচ্ছ না কেন? বাঁধ ভেঙে গেল এবার। যা বলল তাতে আমিও কিছুটা বিচলিত বোধ করতে লাগলাম। 3-4 দিন আগে একদিন রাতে স্বপ্ন দেখেছে আমাদের মেয়েটা হারিয়ে গেছে,
ওরা মা মেয়েতে এক বাসায় বেড়াতে গেছে। সে বাসাটার ওপর তলার ছোট্ট মেয়েটির জন্মদিনের অনুষ্ঠান চলছিল সেদিন। ওই বাসার সব বাচ্চা যাচ্ছিল দেখে আমাদের মেয়েও যেতে চাইল। ওর মা প্রথমে যেতে দিতে চায়নি, কিন্তু একা একা বসে থাকতে মেয়ের খারাপ লাগবে এই ভেবে অনুমতি দিয়েছে। তারপর বিকেল শেষেও যখন ওরা ফিরল না, সন্ধ্যার সময় ওদের আনতে গিয়ে দেখে মেয়ে নেই। নেই তো নেই, সাথের বাচ্চারা বলছে একটু আগেই ও ছিল। বড়রাও কিছু বলতে পারছে না। ওর মা পাগলের মতো সবগুলো ফ্ল্যাটে খোঁজ নিয়েছে, ছাদে দেখেছে, তারপর রাস্তায় এদিক ওদিক ছুটতে ছুটতে কাহিল কাতর হয়ে ওর ঘুম ভেঙে গেছে। এটা তিন দিন আগের কথা। তারপরের দিন রাতে আবার স্বপ্নটা দেখেছে। স্বপ্নে এইবার সে মেয়ের খোঁজে ওই দিন অনুষ্ঠানে আসা সব বাচ্চার বাড়ি যাচ্ছে। সবার কাছে গিয়ে গিয়ে মেয়ের খোঁজ নিচ্ছে, কেউ বলতে পারছে না। এরকম করতে করতে কাঁপতে কাঁপতে ঘুম ভেঙে গেছে। তারপরের রাতেও একই স্বপ্ন দেখেছে। এই দিনই আমি জেগে উঠে ওকে কাঁদতে দেখেছি। ওই দিন সে স্বপ্নের ভেতর আরেকটা স্বপ্ন দেখে। দেখে সে জিগাতলার বাসায় মেঝেতে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। স্বপ্নের হারানো মেয়ে ওকে ফোন করেছে। ওর মা অস্থির হয়ে জিজ্ঞাসা করেছে, তুমি কোথায় মা, তুমি কোথায়? মেয়ে জবাবে বলেছে, মা আমি এই জায়গার নাম জানি না। আমরা একটা বড় নৌকার মধ্যে থাকি, আরো অনেক বাচ্চা আছে, আমরা খুব খেলছি, মজা করছি। তুমি কেমন আছো মা? সে তখন চিৎকার করে কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, দুলারি মা আমার, তুমি কোথায়? আশেপাশে কি আছে ভালো করে দেখে আমাকে বলো। আর এই ফোনটা কোথায় পেয়েছো? আমি তোমাকে একটু পরে আবার ফোন করছি, এই ফোনটা সাথে রেখো। ওপার থেকে যে উত্তর এলো তা অভাবনীয়। মা তুমি আমাকে দুলারি বলে ডাকছো কেন? আর এই ফোনটা আমারই, ওরা আমাকে দিয়েছে, তোমাকে যখন ইচ্ছে আমি ফোন করতে পারবো। দুলারির মা জিজ্ঞেস করল, তুই কেমন আছিস, খেয়েছিস, তুই কোথায় মা আমার? তোর সাথে আর কার আছে, কাউকে চিনতে পারছিস? এরপরই ওপাশ থেকে সে হঠাৎ বলল, এখন রাখি মা। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা রেখে দিল। এরপর সে ফোন নাম্বারটা নিয়ে থানায় গেল, সব ঘটনা বলল। থানার ওরা ব্যবস্থা নিচ্ছে বলে জানায়। তার ফোনটাও থানায় রেখে দিল। তখন থেকেই সে থানায় বসে আছে। ফোন যদি আসে কোনো, এরপর ওর ঘুম ভেঙে যায়। স্বপ্নের ভেতর ঘুম ভেঙেছে, কিছুতেই সে মোবাইল নম্বরটা মনে করতে পারছে না। স্বপ্নের ভেতরে চিৎকার করে কাঁপতে থাকে, তখনই ঘুম ভেঙে যায়। জেগে দেখে সে এই বাসায় বিছানায়, পাশেই আমি আর দুলারি শুয়ে আছি। মেয়েকে জড়িয়ে ধরে সে কাঁদতে থাকে, তখনই আমি উঠে পড়ি। এসব পরশুর ঘটনা। আজকে সে তাই ঠিক করেছে শুবেই না। আমি আর কিছু বললাম না। স্বপ্ন নিয়ে কথা বলার কোনো মানে হয় না। কি বলবো তা বুঝতেও পারছি না। সেহরির পর ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর আগে আগে আমার একবার মনে এলো, মিসির আলী লোকটা সত্যি থাকলে তার কাছে যাওয়া যেত, তখন হয়তো কিছু একটা উপায় পাওয়া যেত। এরপর অনেক কিছু দ্রুত ঘটল। ঈদের পর আমরা বাধ্য হয়ে ডাক্তারের কাছে গেলাম, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ।
এদের সাথে কথা বলাকে সবসময়ই অন্ধের হাতি দেখা তুল্য অভিজ্ঞতার মতো মনে হয়েছে। যেদিকে এরা দেখতে পায় সেটার কারণেই অন্যদিক আর দেখতে পায় না। আমরা গেলাম নাম করা এক ডাক্তারের কাছে। ওতে হলো হিতে বিপরীত। ডাক্তার দিল ঘুমের ওষুধ। দোলারির মা ঘুমায় আর চিৎকার করে কাঁদে, গঙ্গানির মতো শব্দ করে, দেখেই মায়া লাগে। অফিস থেকে ছুটি নিয়েছিলাম প্রথমে, তারপর বিশেষ ছুটি। একসময় ছুটি পেতে অসুবিধে হতে শুরু কর, কিন্তু দুলারির মা কিছুতেই মেয়েকে রেখে অফিসে যাবে না, মেয়েকে সাথে নিয়েও যাবে না, একা একা বাইরেই যাবে না। চিৎকার করে কাঁদতে থাকে, মেয়েকে স্কুলেও যেতে দেয় না। একদিন আমি জোর করে স্কুলে দিয়ে এসেছিলাম। ওর মা কাঁদতে কাঁদতে জ্বর বাঁধিয়ে ফেলেছে 104। সেই জ্বর আর নামে না, স্কুল বন্ধ থাক আপাতত। চাকরিতে তাকে ইতি দিতে হলো, আগে জীবন তারপর জীবিকা। অনেক ডাক্তারের সাথে দেখা হলো আমাদের ইতিমধ্যেই, সব নাম করা প্রফেসর। কারো বিদ্যাই আমাদের কাজে লাগছে না, স্বপ্ন দেখা চলছেই। স্বপ্নে বিশেষ কিছু ঘটে না, মেয়েকে খোঁজার চেষ্টা করা ছাড়া আর কোনো কাজ নেই তার সেখানে। ঘুমের ওষুধ চলছে পরিমিত। আমাকে মাঝে মাঝে এই স্বপ্নের কথা বলে, প্রায় সময় বলে না। ওরও নিশ্চয়ই একই কষ্ট দুইবার পেতে ইচ্ছে করে না। আমরা বাকি সবাই সেই স্বপ্নে আছি। একদিন বলল, আমরা সবাই নাকি দুলারির হারিয়ে যাওয়াটা মেনে নিয়েছি, কেবল সেই একা হাল ছাড়ছে না। দিন এগিয়ে চলল, সবকিছু শেষ পর্যন্ত লোকে মানিয়ে নেয়। আমার স্ত্রীর স্বপ্ন দেখা আমার কাছে স্বাভাবিক একটা ঘটনা হয়ে উঠল। এরকম তো হয়ই, লোকের স্ত্রীর কিডনি ফেলিওর বা গুরুতর হাঁপানি, বাসায় শুয়ে থাকে, পরিবারের সকলে অগত্যা সেটা মেনেও নেয়। আমাদেরও তাই হলো। সেরকম মনে করে নিলে ওসবের কাছে এটা তো তেমন কিছুই না। তবে অস্বীকার করার উপায় নেই, শরীরটা একদম ভেঙে গেছে ওর। দোলারি বিরতি দিয়ে স্কুলে যাওয়া শুরু করেছে, মাঝে মাঝে যায়। আমি ছুটি নিয়ে ওকে আর ওর মাকে নিয়ে স্কুলে যাই। গেটের কাছে ওর মা বসে থাকে, তারপর মেয়ে বের হয়ে এলে অপেক্ষা করে। আমি গিয়ে ওদের দুজনকে বাসায় নিয়ে আসি। ইদানিং দুলারির মা খাই না প্রায়, সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। এই বুঝি ঘুম এসে গেল, আবার মেয়েকে খুঁজতে যেতে হবে। এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। কোরবানির ঈদে আমরা যখন নাটোর গেলাম, তখন দুলারির মা আমাকে এটা বলেছে, দুলারি যে স্বপ্নের ভেতর তাকে ফোন করে এটা ঠিক না। মেয়েটার গলা দুলারির মতো, তবে সে বলেছে সে দুলারি না, তার নাম নাহার। তাকে দুলারি বলে ডাকলে সে বারবার এই কথাটা বলে, সে দুলারি না, সে দুলারির বোন। এই কথা ঈদেই আমি প্রথম শুনলাম। দুলারির মা এখন ভালোই অসুস্থ, টাকা পয়সার একটা টানাটানি চলছে, মেয়ের পড়াশোনা একরকম বন্ধই হয়ে আছে বলা যায়। ঈদ বলে আর কিছু নাই, তবুও নাটোর গিয়েছিলাম। যদি নতুন পরিবেশে কিছু বদলায়। দুলারির মাকে দেখে সকলে হতবাক হয়ে গেছে, শুনেছে অসুখ, কিন্তু এই অবস্থা তা কল্পনাও করতে পারেনি কেউ। সবাইকে বলেছি মাথায় অসুবিধা হচ্ছে, ঘুমের সমস্যার জন্য এরকম হচ্ছে। আমাকে বেশি প্রশ্ন করেনি কেউ, ওকেও না। ওকে দেখলে ভয় লাগে, কথা বলার ইচ্ছে উবে যায়। নাটোর থেকে ফিরে নতুন করে চিন্তার মধ্যে পড়লাম। কথাটা শোনার পর থেকেই অস্থিরতা ভর করেছে আমার ওপর। দুলারির জন্মের সময় আমরা উত্তরায় ছিলাম, তখন আমাদের বাড়ির কেউ ঢাকায় আসতে পারেনি। আমি নিষেধ করেছিলাম ওর নানিরা আসবে, আমাদের ছোট বাড়ি, জায়গা কম,
এক পক্ষ থাকলেই হবে। শেষ পর্যন্ত ওদের বাড়ির কেউ আসতে পারেনি। আমার স্ত্রীর ছোট ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সবাই রাজশাহীর হাসপাতালে ব্যস্ত ছিল, ওদিকের অবস্থাও গুরুতর ছিল, একাই সব সামলাতে হয়েছে আমাকে। বাড়িতে বুয়া ছিল, খাবার দাবারের ব্যবস্থা সেই করত। দুলারির জন্মের সময় একটা ঘটনা ঘটে, পেটে যে যমজ বাচ্চা ছিল এটা আমরা জানতাম না। আমার স্ত্রী কিছুতেই আল্ট্রাসোনোর কথা শুনতে চায়নি, ও ডাক্তারকে আমরা রাজি করাতে পেরেছিলাম। ছেলে না মেয়ে কিছুই যেন আমাদেরকে না জানানো হয়। যিনি আল্ট্রাসোনো করেছেন তাকে অনুরোধ করেছিলাম আমাদেরকে বাচ্চা সম্পর্কে যেন কিছু না জানান তিনি। রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখিয়েছি, কিছু না বলা শর্তে তারও কোনো আপত্তি ছিল না। ভদ্রমহিলা নিজেই অপারেশন করবেন, তিনিও হয়তো সেই কারণে মেনে নিয়েছিলেন। আমাদের না জানালেও কোনো ক্ষতি নেই। যমজ বাচ্চার কথা আমি হাসপাতালে জানতে পারি। বাচ্চাদের একজন জন্মের সাথে সাথেই অসুস্থ হয়ে পড়ে, তাকে ইনকিউবেটরে রাখার জন্য অন্য হাসপাতালে নেওয়া হয়। বাচ্চার মায়ের জ্ঞান ফেরার পর দুলারিকে তার কাছে দেয়া হয়। ডাক্তারকে অনুরোধ করেছিলাম অন্য বাচ্চাটার কথা তাকে না বলতে, হাসপাতালের বেশি কেউ জানতও না বিষয়টা। হয়তো সেজন্যই তার কাছ থেকে কথাটা আড়াল করে রাখতে পারা গেছে। ভেবেছিলাম ওই মুহূর্তে বাচ্চাটার কথা না বলাই হয়তো ভালো হবে, শুধু শুধু চিন্তা করবে, দু একটা দিন পরে বলবো। কিন্তু যেদিন দুলারিকে নিয়ে আমরা বাড়ি ফিরে আসি, আমাদের অন্য মেয়েটি সেদিন বিকেলেই মারা যায়। ওর মাকে কিছুই বলতে পারিনি, মেয়েকে কোলে নিয়ে কাটছিল তার সময়। কি করে এইসব কথা তাকে বলি তখন, আমি একা একাই জানাজা পড়েছি, কবরস্থানের লোকেরা সাথে ছিল। দোয়ার আগে একটা নাম দেওয়ার কথা বলেছিল হুজুর, তখন আমি আমার নানির নাম দিয়ে দিই, তারপর ছোট্ট শিশুটিকে কবরে শুইয়ে আসি। আমার সমস্যাটা হলো এসব কথা আমি কাউকে বলতে পারছি না, বুঝতেও পারছি না আমার স্ত্রীকে কি এখন এইসব কথা বলা ঠিক হবে কি না, ও আমাকে কি ভাববে। ওর কাছ থেকে এত বড় কথা গোপন করেছে জেনে ও কি আমাকে অবিশ্বাস করা শুরু করবে? আর যমজ মেয়েটির কথা জানার পর ওর কি কোনো উপকার হবে নাকি অসুবিধা বেড়ে যাবে আরো? সবচেয়ে অস্বস্তিতে পড়েছি নামটা মিলে যাচ্ছে দেখে। আমার নানির নাম শামসুন্নাহার, ওদিকে স্বপ্নের মেয়েটা নিজের নাম বলছে নাহার। অদ্ভুত ব্যাপার, গল্পের বইয়ের মতো অবস্থা। এসব কাকে বলবো আমি? লোকে আমাকে বিশ্বাস করবে? আমার স্ত্রীর অবস্থাও খারাপের দিকে যাচ্ছে, আমারও আর এসব ভালো লাগছে না, মনে হচ্ছে আমিও একটা দীর্ঘ দুঃস্বপ্ন দেখছি।